হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? সবাইকে ঈদ মুবারক। তো আমি হয়তো কিছুদিন একটু ব্যস্ত ছিলাম ঈদের কারণে, তো আপনাদের মাঝে একটা কোম্পানির বিষয় নিয়ে আসলাম সৌদি আরবের, যেই কোম্পানিটা হচ্ছে লিবানাত গ্রুপ কোম্পানি এবং লিবানাত কেএস লিমিটেড। তো এই দুটো কোম্পানি কিন্তু একই। তো আসলে মূলত যে কোম্পানিটা লিবানাত গ্রুপ কোম্পানি, তো এই কোম্পানিটার কাজ কোথায়? কারণ আমি জানি হাজার হাজার মানুষ এবং হাজার হাজার আমার অডিয়েন্স এবং লাখ লাখ মানুষ এই কোম্পানিতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এই কোম্পানিটা হচ্ছে কিসের কোম্পানি? তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই কোম্পানিটা কিসের কোম্পানি। তো আমি জানি যে আপনারা অবশ্যই সেই কোম্পানিটার অপেক্ষায় আছেন এবং এই কোম্পানিটার নামটা জানারও প্রয়োজন আপনাদের আছে, কারণ এই কোম্পানিটা কিন্তু সিরিয়াসলি লাখ লাখ মানুষ কিন্তু যাবার জন্য অপেক্ষা আছে, কিন্তু জানে না আসলে কোম্পানিটার নাম। তো আজকে আপনাদের মূলত এই বিষয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারা বুঝবেন না। তো বন্ধুরা, মেইন কথা হচ্ছে যে লিবানাত গ্রুপ কোম্পানি। তো লিবানাত যে গ্রুপ কোম্পানিটার কাজ কোথায় এবং কাজটা কি, তা আমি বলবো যে এটার কাজটা কিন্তু এয়ারপোর্টের কাজ। তো আপনারা অবশ্যই জানেন, অবশ্যই অনেকেই আমাকে কমেন্ট করেন, অনেক অডিয়েন্স আমার, অনেক ফ্যামিলি আছেন যে এই কোম্পানির বিষয়টা জানার জন্য বা এই কোম্পানিরটা কোথায় বা কিভাবে এয়ারপোর্টের কাজ পাবো বা কোন কোম্পানিতে গেলে এয়ারপোর্টের কাজ দেয়। তা আমি মূলত এই বিষয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এই কোম্পানিটা হচ্ছে লিবানাত গ্রুপ কোম্পানি। তো এটা কিন্তু আরেকটা সেকশন আছে, লিবানাত কেএস লিমিটেড। তো দুটোটা কিন্তু একই কোম্পানি। অবশ্যই আপনারা থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন যে আসলে কোম্পানিটার বিষয়। তো বন্ধুরা, যারা সৌদি আরবে এয়ারপোর্টের কাজে যাবেন, ট্রলি বয় হোক বা ক্লিনারে হোক বা যে কোনো বিষয়ে হোক, অথবা এক কথা যে এয়ারপোর্টের কাজে যাবেন, এয়ারপোর্টের কাজের কোম্পানিতে যাবেন, তো যদি এয়ারপোর্টের কাজের কোম্পানিতে যান, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আমি মনে করবো যে অনেক ইম্পর্ট্যান্ট। আমার যত ভিডিও আছে, সবচেয়েতে বেস্ট এবং সবচেয়েতে ভালো কোম্পানি এবং সবচেয়েতে ভালো কাজের বিষয় কিন্তু এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা জানেন যে এয়ারপোর্টের কাজ কেমন হতে পারে, কারণ এয়ারপোর্টের জন্য কিন্তু আপনারা অনেক অডিয়েন্স আমাকে কমেন্ট করতেছেন। যারা আমাকে কমেন্ট করেছেন, রীতিমতো আমার অডিয়েন্স আছেন বা কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করার জন্য। এবং আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে যদি পারেন শেয়ার করবেন যে এই ভিডিওটা এবং এই কোম্পানিটার নাম হচ্ছে লিবানাত গ্রুপ কোম্পানি। তো লিবানাত গ্রুপ কোম্পানি আপনারা ফেসিলিটি কি বা আপনাদের সুযোগ সুবিধা কি, আমি বলবো যে এয়ারপোর্টে কিন্তু 8 ঘন্টা ডিউটি, 9 ঘন্টা ডিউটি যদি উপরে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ওভার টাইম আসবে। তা আপনাদের কাজ বা আপনাদের জায়গা, থাকার জায়গা কিন্তু আপনাদের এয়ারপোর্টের সাথে থাকবে না, আপনাদের কাজের জায়গা থাকবে কিন্তু অন্য জায়গায়। তো ওখান থেকে আপনাদেরকে কোম্পানি বিল্ডিং এর থেকে কিন্তু আপনাদেরকে বাস গাড়ি দিয়ে তারপরে এয়ারপোর্টে আপনাদেরকে নামাবে, তারপর আপনাদের ডিউটি। তো ডিউটির শেষে আবার রিটার্ন আপনারা বাসে চড়ে আবার বিল্ডিংয়ে চলে যাবেন, যদি তারপর যদি আপনি সময় পান, তারপর যদি আপনি সময় পান পার্ট টাইম জব করার জন্য, তো আপনি পার্ট টাইম জব খুঁজে নেবেন। এটা হচ্ছে সুযোগ সুবিধা। আর যদি এয়ারপোর্টের কাজ যদি আপনার এক্সাম্পল যদিও 700, 800, 900 বা 1000 এরকমের মধ্যে কোনো বেতন হয়ে থাকে, তো আমি মনে করব যে নাথিং, কারণ এয়ারপোর্টের কাজে যদি আপনারা যান, এয়ারপোর্টের কাজে যদি আপনারা পড়েন বা এই কোম্পানিতে যদি গিয়ে এয়ারপোর্টে কাজ করতে পারেন, তাহলে আপনার আলগা ইনকাম যেটা আসবে, এটা কিন্তু আপনার বেতনের ডবল আপনি কামাতে পারবেন এবং কি আরও বেশিও কামাতে পারেন, যদি আপনি সাইট বা আপনি সিস্টেম করতে পারেন, ঠিক আছে। তো এয়ারপোর্টের কাজ শুধু যে ক্লিনার, ক্লিনার বলতে কিন্তু শুধু এয়ারপোর্টের ভিতর ক্লিনার না, আর এয়ারপোর্টের কাজ কিন্তু বহু ধরনেরই আছে। টলি বয়ের কাজ আছে, তারপর ফ্লোর ক্লিনার আছে, বাথরুম ক্লিনার আছে, তারপর আপনার অনেক অথবা অফিস ক্লিনার আছে, তারপর বিমান যে এয়ারলাইন্স ওইগুলি ক্লিন করা হয়। তো অবশ্যই আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমি বিমান ক্লিনার ফটোটা দিয়ে রেখেছি,
তো বন্ধুরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেছেন যে আসলে কাজ কি হতে পারে। শুধু কিন্তু একটা কাজ না, বহু ধরনের কাজ আছে। আর শুধুই যে লিবানাথ কোম্পানি এয়ারপোর্টের কন্ট্রাক্ট নিয়েছে সবগুলো এয়ারপোর্ট, তাও কিন্তু না, অন্যান্য কোম্পানিও কিন্তু এয়ারপোর্টের আছে। তো অন্য কোন কোম্পানি সেটাও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরো অন্যান্য কোম্পানির বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকে মূলত এই লিবানাথ গ্রুপ কোম্পানি, অর্থাৎ লিবানাথ গ্রুপ কোম্পানি লিবানাথ গ্যাস লিমিটেড কোম্পানি, তো অর্থাৎ এই কোম্পানিটার বিষয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে এয়ারপোর্টের কাজ, এবং এয়ারপোর্টের মধ্যে যদি আপনারা কাজ চান বা এয়ারপোর্টের কাজ যে কাজে যেতে চান, তাহলে অবশ্যই আপনারা লিবানাথ গ্রুপ কোম্পানিতে যেতে হবে। তো কোম্পানিটা কি ডাইরেক্ট না সাপ্লাই, দেখুন বিষয়টা কিন্তু ওইটা না। কোম্পানিটা সাপ্লাই হোক কিংবা ডাইরেক্ট হোক, বিষয় কিন্তু ওইটা না। বিষয় হচ্ছে আপনারা চাচ্ছেন যে এয়ারপোর্টের কাজে যাবেন, তো এয়ারপোর্টের কাজে যেতে হলে কিন্তু লিবানাথ কোম্পানিতে গেলে কিন্তু আপনার এয়ারপোর্টের কাজ পাবেন। তো এয়ারপোর্টের কাজ যদি আপনি পান, তাহলে আপনি যদি ভালো কিছু করতে পারেন আর কিছু ভাষা যদি শিখতে পারেন, আর বিশেষ করে যদি ইংলিশটা আপনাদের জানা থাকে, তাহলে আপনি চান্সও উঠে যেতে পারবেন। তবে যারা আমার অডিয়েন্স আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ আপনারা যদি ইংলিশ জানা নাও থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ইংলিশটা শিখে যাওয়ার জন্য। কারণ থ্রেডিং ইংলিশ যদি আপনারা বলতে পারেন, স্পিক ইংলিশ যদি বলতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালো লাইনে বা খুবই জলদি আপনি উপরের দিকে উঠতে পারবেন, চান্স পেয়ে যাবেন। তো লিবানাথ যে গ্রুপ কোম্পানিটা, এটা হয়তো বা আমি জানি না সঠিক, আমি ভালোভাবে তথ্য নিতে পারিনি যে এটা আপনার সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি। যেহেতু গ্রুপ কোম্পানি এটা বিশাল বড় একটা কোম্পানি, তো এটা আমার ধারণা হয়তো সাপ্লাই কোম্পানির সিস্টেমই হতে পারে। যেহেতু গ্রুপ কোম্পানি এটা সাপ্লাই কোম্পানিই হবে, তাই না? তো যদি বন্ধুরা আপনাদের লিবানাথ কোম্পানির বিষয়টা যদি আমি যে বলেছি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আমার কথাগুলি কেমন হয়েছে বা আমার ভিডিওটা কেমন হয়েছে। আর যে যারা আমাকে কমেন্ট করেছেন লিবানাথ কোম্পানির বিষয়, সরি লিবানাথ কোম্পানির বিষয় তো আর আপনারা কমেন্ট করেননি, এয়ারপোর্ট কোম্পানির বিষয়টা জানার জন্য আপনারা কমেন্ট করেছেন যে কোন কোম্পানিতে গেলে এয়ারপোর্টে যেতে পারবো বা এয়ারপোর্টের কাজ পাবো। তো আমি বলে দিয়েছি এই ভিডিওতে পুরো ডিটেলসে যে আপনারা লিবানাথ কোম্পানিতে যদি যান, অবশ্যই 100% আপনারা এয়ারপোর্টের কাজ পাবেন, ভালো মন্দ বাকিটা নো সে, ঠিক আছে? তো এয়ারপোর্টের আপনারা যদি বিশ্বাসই না করেন, তারপরেও কিন্তু আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এয়ারপোর্টের যে কাজটা বা লিবানাথ যে কোম্পানির বিষয়টা আমি বলেছি, লিবানাথ কোম্পানির নাম নিয়ে আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন, দিলে অবশ্যই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। যারা কিছু লেখাপড়া জানেন, অবশ্যই গুগল তো আর মনে করেন যে মিথ্যা কথা বলবেন, আর এরা যেহেতু গুগলে দিয়েছে, তাহলে সেটা কোনো মিথ্যা না। তো আপনারা যারা যাবেন এয়ারপোর্টের কাজে, তাহলে অবশ্যই লিবানাথ কোম্পানির বিষয়টা আপনারা গুগলে সার্চ দেবেন, তাহলে অটোমেটিকলি এসে যাবে, তারপর আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না, যারা আমার নতুন অডিয়েন্স আছেন আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন, কারণ এরকম ভিডিও আমি পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন অবশ্যই চলে আসবে। তো বন্ধুরা ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো অন্য কোনো কোম্পানির বিষয়ে। আল্লাহ হাফেজ।